ভোর 4টে থেকে শুরু হয়ে যায় কাজকর্ম। ডাল ভেজানো, ডাল বাটা, ডাল ফেটানো, বড়ি দেওয়া, তারপর শোকানো ও প্যাকেট করা, এটাই এই গ্রামের রোজকার কাজ। প্রায় 500টি বাড়ি নাকি এই ব্যবসার সাথে যুক্ত আছে। ওয়েলকাম টু বরি গ্রাম। শিয়ালদহ থেকে নৈহাটি, তারপর টোটো করে যাত্রা শুরু করলাম আম্রপালি অর্থাৎ বরি গ্রামের উদ্দেশ্যে। তবে টোটো দাদার কাছ থেকে জানতে পারলাম গরিফা স্টেশন থেকে নাকি কাছে হয় এই গ্রামে আসতে। তো গরিফা থেকে এখানে টোটোতে এলে মাত্র 10 টাকাতে আসতে পারবেন, আর নৈহাটি থেকে অনেকটাই দূর, মোটামুটি আপনার 20 টাকা ভাড়া লেগে যাবে। তো আপনারা যদি বরি পাড়া আসতে চান তো গরিফাটাই প্রেফার করবেন, গরিফা থেকে সব থেকে শর্টেস্ট রুট। তো এই দাদা খুবই ভালো, আমাকে বলতে বলতে সারা রাস্তা হাসাতে হাসাতে এলো। তো দাদা একটা হাই করে দাও। থ্যাংক ইউ দাদা। এখানে দেখছি অনেক ডাল ভেজানো আছে, এরপর এই ডালগুলিকে হলার মেশিনের সাহায্যে বাটার প্রক্রিয়া চলছে, আর এইখানে ডাল ফেটানোর কাজ চলছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে দাদা বৌদি মিলে সকাল থেকে একদম বড়ির প্রস্তুতি শুরু করে দিয়েছে। দাদা এটা কি ডালের বড়ি হচ্ছে? বিউলির ডালের বড়ি। আচ্ছা, আপনারা প্রতিদিন কত কেজি ডালের বড়ি বানান? 30 কেজি ডালের বড়ি বানান। আপনারা শুধু কি বিউলির ডালেরই বড়ি বানান না আর অন্য কিছু ডালের বড়ি বানান? এখন আপাতত খালি বিউলি ডালের বড়ি হচ্ছে। আচ্ছা, অর্ডার করলে আমরা বানাই সব কিছু। আচ্ছা সব হয়। আচ্ছা, আর এটা আপনাদের ইয়ে ছাঁচ ডাইস, তাই তো? ডাইস। এটা এই ডাইসে একবারে কতটা ধরে মাল? এটা মোটামুটি 1 কেজি 750। 1 কেজি 750। আচ্ছা, জাস্ট অসাধারণ কৌশলটা দেখুন, এই যে কৌশলটা বড়ি দেওয়ার, একসাথে এতগুলো করে বড়ি, জাস্ট ভাবা যায় না। দাদা এটা একবারে কটা করে হচ্ছে? একবারে যখন ডাইসটা ফেলছে একবারে 30টা করে হচ্ছে। আচ্ছা, আর টোটাল একটা টিনে কটা হয়? 360। আচ্ছা, এই বনটিও বেশ আনন্দের সাথেই টিনের ওপর দেওয়া বড়িগুলো রোদে দিচ্ছে শুকানোর জন্য। এখানে এক বৌদি ডাল ফেটাচ্ছে আর অল্প অল্প জল মেশাচ্ছে। আচ্ছা, এই জলটা কতটা পরিমাণ যায়? আচ্ছা আচ্ছা, মানে ডালটা কিভাবে তোমরা বুঝতে পারো যে পাতলা হয়ে গেল, মোটা আছে, কিভাবে বুঝতে পারো? হাত দিয়ে দেখে নাও। আচ্ছা, বড়িগুলো কি শুধু শীতকালেই হয় না সারা বছর করো? সারা বছর। শীতকালে বেশি। আচ্ছা, প্রতিদিন কত কেজি ডালের বড়ি বানাও? আচ্ছা, রোদের ওপর ডিপেন্ড করে, তাও অ্যাপ্রক্সিমেটলি তোমরা প্রতিদিন কত কেজি ডাল বানাও? 50-60 কেজি। আচ্ছা, এখানে এক জেঠিমা ভাঙানো ডালটিকে মিক্সিং মেশিনে দিচ্ছে ফেটানোর জন্য। এরপর অন্য এক জেঠিমা ডাইসে করে খুব সুন্দরভাবে বড়িগুলি দিচ্ছে। আর অন্যদিকে এই বৌদির স্পিডও কিন্তু কম নয়, একবারে সুপার স্পিডে বড়ি দিচ্ছে। এইভাবে কয়েক মিনিটেই প্রায় 1000 খানেক বড়ি দেওয়া হয়ে যাচ্ছে। বৌদি যা স্পিডে দিচ্ছে, 60 মেরে দিচ্ছে। এটা কমপ্লিট ফাটানো? কমপ্লিট না। কাকিমা এটা কি ডাল যাচ্ছে? মটর ডাল। আচ্ছা, এটা ফেটানো হচ্ছে এখন, তাই তো? বাটা সকালেই হয়ে যায়। তো ভাই তোমরা কত করে এগুলো বিক্রি করো, ডালের বড়িগুলো? ৭৫ টাকা। মানে কি ৭৫ টাকা কি কেজি না? কেজি। আচ্ছা, সব যে কোনো যাই বড়ি নেবো ৭৫ টাকা? মসুরি কালার বড়িটা ৭৫ টাকা কেজি। আচ্ছা, তো এখানে এক ভাইকে আমি পেয়ে গেছি। তো ভাই একটু দামগুলো বলো তো, বড়িগুলোর কেমন দাম? মটরের বড়ি ৭৫ টাকা, মসুরি বড়িও ৭৫ টাকা, আর যেটা পিওর মালে কুচোটা দেওয়া হয় ওটাও ৭৫ টাকা। যে একশ মাল টিনের উপরে আছে ওটা ওটা ২৫০ টাকা। আচ্ছা, এই টিনের উপরে যে মালটা আছে এটা কত দাম? ২৫০ টাকা। আর এগুলো আছে এগুলো ১০০ টাকা করে। এগুলো ১০০ টাকা করে? এগুলো মানে মটর ডাল, মটরের ডালটা আছে না বড় বড়, হ্যাঁ হ্যাঁ, ওই ডালের তৈরি, এটা ১০০ টাকা। আচ্ছা, মটর যে এটা ঘুগনি হয় সেই মটরের? আচ্ছা, আর ওটা মটর ডাল হলুদ যেটা? ওটা ওটা মটর ডাল না, ওটা ইয়ে বিউলি ডাল, ওটা না যেটা এই হলুদ রঙের যেটা দেখছিলাম, খাও না ডাল খাও না, হ্যাঁ ওই ডালের। আচ্ছা আচ্ছা, এই র্যাকগুলোতেই রাতে বড়িগুলোকে তুলে রাখা হয়। তাহলে কি কোম্পানি তোদের? কোম্পানির নাম আমি এখানে এই যে কি সব লেখা আছে, ভাই ভাই প্যাকেট লেখা, ভাই ভাই। আচ্ছা, অনেকে দেয় লোকনাথ, অনেকে দেয় মাতারা। ভাই এগুলো কোথায় তোমরা বিক্রি করো? সব কলকাতায় যায়, সব কলকাতায় চলে যায়, সব বড় বাজার? না না, বড় বাজার না, ওগুলো তো বড় বাজারে মাল আলাদা, এগুলো নিজেদের দোকান আছে, মার্কেট আছে ওখানে। আচ্ছা আচ্ছা, তোমাদের নিজেদের দোকান আছে? না, নিজেদের দোকান ধরা আছে, ধরা আছে। আচ্ছা আচ্ছা, ফোন করে করে বলে। আচ্ছা আচ্ছা, দেওয়া হয়। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বড়িগুলোর মধ্যে কিন্তু কালো জিরে দেওয়া আছে মুখের টেস্ট বা স্বাদ আনার জন্য। এই বড়িগুলো কিন্তু স্পেশালভাবে কালো জিরে দিয়ে তৈরি, বিউলির ডালেরই বড়ি বাট কালো জিরে দিয়ে তৈরি। এবার বেলা যত বাড়ছে ততই বড়িগুলোকে উল্টে পাল্টে শুকিয়ে নেওয়া হচ্ছে। এক কাকিমা ও বোন মিলে এই কাজটি সম্পন্ন করছে। এই বড়িগুলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, তাই ঝুড়ি ভর্তি করে রাখা আছে। দেখে মনে হচ্ছে হলুদ সাদা ফুলের রাজ্য, কত সুন্দর লাগছে দেখুন জাস্ট। পুকুর পাড়ে শুকাচ্ছে বড়ি, খামারে শুকাচ্ছে বড়ি, পুকুরের পাড়ে মাচার ওপর শুকাচ্ছে বড়ি, যেদিকেই তাকায় শুধু বড়ি আর বড়ি। এইবার রেল লাইন ধরে একটু এগিয়ে পূর্বপাড়ার দিকে যাচ্ছি, তো চারপাশে দেখি বাড়ির ছাদে শুকাচ্ছে বড়ি, রেল লাইনের ধারে শুকাচ্ছে বড়ি, রেল লাইনের নিচে বড়িগুলো খামারে শুকাচ্ছে। হলুদ বড়ি, সাদা বড়ি, লাল বড়ি, দেখে মনে হচ্ছে চারিদিক যেন সাদা হলুদ লাল গাঁদা ফুল ফুটে রয়েছে। বড়িগুলো এখন তোলা হচ্ছে নাকি? শুকিয়ে গেছে এগুলো? শুকিয়ে গেছে এগুলো? তো আগুনে হালকা করে সেঁকে নেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। হালকা হিট দিলেই এটা তলা থেকে ছেড়ে যায়। ডালডাটা তেল দেয়া আছে, ডালডাটা ছেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ। যে বড়িগুলো উঠে যাচ্ছে সেই টিনগুলোকে ভালো করে তেল দিয়ে মুছে রাখা হচ্ছে কালকের জন্য। তো কাকা তুমি প্রতিদিন কত কেজি ডালের বড়ি বানাও? ১৫০ কেজি। মানে কি কি ডালের বানাও? বিউলির ডাল, মুসুরির ডাল, হ্যাঁ মটর ডাল। আচ্ছা, সবই কি ১৫০ কিলো টোটাল মিলে? ১৫০ কিলো না প্রত্যেকটা ডাল ১৫০ করে? না না, মানে যেটা যেমন হয়, এই যে এইটা যেমন করা হয়েছে ১১০ কিলো এক নম্বরটা। আচ্ছা, এটা করতে মানে বিউলি ডালেরটা সব থেকে দাম বেশি, তাই তো? দাম বেশি। আচ্ছা, কত করে দিচ্ছ তাও? ১২০। বিউলি ডালটা ১২০ টাকা কিলো। আর মটর ডাল? মটর ডাল ৬৫। আর তোমার মুসুর ডাল? মুসুর ডাল ৬৫। মুসুর ডালও ৬৫। শুধু বিউলি ডালেরটা দাম বেশি, ১২০ টাকা, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কাকা এই যে তোমার বড়িগুলো দিয়েছো, কটা করে রোদ খাবে? এটা ৩টে রোদ খায়। এক বিউলি ডালেরটা? বিউলি ডালেরটা ৩টে। আর মটর আর মুসুর? ওটা ২টো। এটা একটু বেশি জল থাকে বলে একটু শুকোতে দেরি হয়, তাই তো? বিউলিটা নরম থাকে এবং ওর ইয়েটা লালা ভাবটা বেশি, লোদা। আচ্ছা আচ্ছা, তুমি কি ডালের সাথে কোনো চালগুড়ি টালগুড়ি মেশাও না পিওর ডালই দাও? না, যেখানে যেমন অর্ডার হয় তেমনই করা হয়। আচ্ছা, তো তোমরা বেশি কোনটা করো, পিওর ডালের করো নাকি? হ্যাঁ, পিওর ডালের অর্ডার হলে পরে পিওর ডালেরটা করি, আবার ভেজাল হলে পরে ভেজালেরটা করি। আচ্ছা আচ্ছা, তো তোমরা কোথায় সাপ্লাই করো মালটা? আমরা বাড়িতে বসেই সাপ্লাই করি, বাড়ি থেকেই লোক নিয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, অনাদি কাকু ও তার ছেলে অমিত দুই বাবা ছেলে মিলে শুকিয়ে যাওয়া বড়িগুলো ঝাড়ছে, ঝুড়িতে ভরছে, তারপর সেই বড়িগুলোকে বাড়ি নিয়ে যাচ্ছে। এরপর আমিও এই অমিত ভাইয়ের সাথে পিছন পিছন ওদের বাড়ি যেতে শুরু করলাম। বাড়ি গিয়েই দেখি এক রাশ বড়ি জড়ো করা আছে এবং অনেক বড়ি আবার প্যাকেট করাও রয়েছে, মটরের বড়ি, মুসুরের বড়ি ও বিউলির বড়ি। তো এই ভাইকে পেয়ে গেছি। এই ভাইয়ের, তোমার নাম কি? আমার নাম অমিত রায়। অমিত রায়, আচ্ছা। এই অমিত ভাই আমাকে একটু বলবে বড়িটা কিভাবে দেওয়া হয়, তার কিভাবে রোদে শুকানো হয় এবং প্রসেসটা পুরোটা এর মুখ থেকেই শুনে নেবো আমরা। তো চলুন ওর মুখ থেকে শুনে নিই। নমস্কার, আমার নাম অমিত রায়, আমি নৈহাটি থেকে বলছি। আমাদের এটা নৈহাটি আম্রপলি পূর্ব পাড়া। আমাদের এই বড়িটা প্রথমত আমাদের ভোর চারটের সময় ঘুম থেকে উঠে যে ডালটা আছে, বিউলির ডাল, সেটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। ওটাকে তো ঘন্টা খানেক ওটা ভিজিয়ে রাখার পরে ওটা আপনার ফুলে যেটা নরম হয়ে যাবে। তারপরে ঘন্টা খানেক বাদে ওটা আমাদের হলার মেশিন আছে, তো হলার মেশিনে ইঞ্জিনে, তো ওটা ওই হলার মেশিনে ওটাকে পেশাই করতে হবে। পেশাই করার পরে ওটা তৈরি হয়ে গেল। তো তারপরে আমাদের ফ্যাটানো মেশিন আছে, যেটা মালটাকে হালকা করবে এবং ওটাকে সাদা বানিয়ে দেবে। তো সেটা ওই ফ্যাটানো মেশিনে মোটরে, তো ওটাকে করে তারপরে আমাদের কাজ শুরু হয়ে যায়। আমার বাড়িতে ফ্যামিলিতে 3জন মেম্বার, আর বাইরে থেকে 2জন মহিলা আসে। 2জন মহিলা আমাদের বড়িটা দিয়ে দেয়। ডাইস আছে বড়ি দেওয়ার, যে বড়িটার সাইজটা দেখছেন এত ফিনিশিং, তো এই ফিনিশিং সাইজটা আনতে গেলে আমাদের ডাইসে দিতে হয়। আচ্ছা, এটা বহু বছর আগে হাতে দেওয়া হতো, হাতে অরিজিনাল শুধু হাতে। তারপরে আসলো প্যাকেট। আচ্ছা, এই প্যাকেটটারই বড় সাইজ, এই প্যাকেটের এক সাইজটা কেটে বড়িটা দেওয়া হতো। তো তারপরে এটাকে বড়িটা দেওয়া হয়ে গেল রোদে। আমাদের ছোট ছোট টিন করা আছে, টিনের উপর ডালডা তেল মাখিয়ে তো তার উপর বড়িটা দেওয়া হয়। আচ্ছা, তো বড়িটা, তো ডালডাটা কি ভালো কোম্পানি ইউজ করে? গণেশ কোম্পানি 140 টাকা, যেটা মার্কেটের দাম। আচ্ছা, যেটা সব জায়গায় সমস্ত দোকানে যেটা ইউজ করে। আচ্ছা আচ্ছা, তো সেই ডালডাটা মাখিয়ে রাখা হয় টিনে। তারপরে ওই বড়িটা ডাইসে আছে, বড়ি দেওয়ার ডাইস, সেই ডাইসের মাধ্যমে টিনে বড়িটা দিয়ে সেটা রোদে ফেলে দেওয়া হয়, রোদে শুকোতে দেওয়া হয়। তো ওটা যখন টেনে যায়, ওটা তখনও কাঁচা থাকে। তো সেটা রোদে দেওয়ার পরে ওটাকে ছোট ছোট ঝাঁপ করা আছে পাশে, তো সেই ঝাঁপে তুলে রেখে সেটাকে একদিন রেস্ট দিতে হয়। ত্রিপলের উপরে ওটাকে কালকের বড়িটা যেটা আছে ওটা শুকোতে দিয়ে দেওয়া হয়। তো আজকে যেমন এইটা আগের দিনের বড়ি, আজকে পুরো ত্রিপলের উপর শুকিয়ে নিয়ে এসেছি। আজকে যেই বড়িটা দিয়েছি ভোর 4টে থেকে ওঠার পর থেকে যেই কাজটা করছি, আজকের বড়িটা ওটা আজকে রেখে দেওয়া হবে। ওটা পরবর্তী দিন মানে আগামীকাল সেটাকে আবার ভালো করে শুকিয়ে বাড়িতে নিয়ে এসে এই এখন যেরকম প্যাকেটিং করা হয়। আচ্ছা আচ্ছা, যারা যদি রিটেলার আছেন বা যারা ব্যবসা করেন, দোকান আছে, তারা যদি মাল নিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা দাদা নিয়ে গেলে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওতে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার 9875348715, এই নাম্বারে কল করবেন। আপনার যা মাল লাগবে, যেই কোয়ালিটি লাগবে, যেই ডালের বড়ি লাগবে, আমাকে ফোন করবেন, আপনি পেয়ে যাবেন। এরপর প্যাকেটগুলিকে তাতাল মেশিনে সিল করে দেওয়া হচ্ছে। এইভাবে সারাদিন নিরলস পরিশ্রমের মধ্য দিয়েই আমার আপনার বাড়িতে পৌঁছে যায় এই সুস্বাদু বড়ি। বড়ি তৈরি করা তো দেখলেন, এইবার ফুচকা তৈরি কিভাবে হয় সেটা দেখতে গেলে রাইট ভিডিওটি ক্লিক করুন, এবং রাবড়ি গ্রামের রাবড়ি কিভাবে তৈরি হচ্ছে সেই ভিডিও দেখতে হলে লেফট ভিডিও ক্লিক করুন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন।